গুড মর্নিং উদয়, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো পূজা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত নতুন একটা ভিডিওতে। তো দেখতে পাচ্ছ আবারও বাগানে চলে এসেছি, ঠিক আছে? এই দেখো আম বাগান। এই বাগানে এসে দাঁড়ালেই না মানে 2 মিনিট পর পর ধরো একটা দুটো করে আম পড়েই থাকে, খুব ভালো লাগে আম কুড়াতে। ওটা সবারই ভালো লাগে, আম গাছ যে কোনো ফল গাছ ফল গাছের নিচে দিয়ে গেলে পরে সবারই আম কুড়াতে ভালো লাগে, মানে যে কোনো ফল গাছ হোক না কেন। তো দেখো ধরো এখানে আমি দাঁড়িয়ে আছি, এখন যদি একটা আম পড়ে তাহলে সেটাকে আমি নেবো না? তার মধ্যে যদি পাকা আম হয় তাহলে তো আমি নিতে বাধ্য, মানে এরকম একটা ব্যাপার হয়েছে। মানে আম খেতে এতটাই ভালো লাগে যে আম সামনে দিকে না ফিরিয়ে মানে থাকা যায় না। তো চলে এসেছি দেখো মাঠে, আমাদের ওই কলা বাগানে। তো এখানে জমিটা চাষ দেওয়া হবে, তার জন্য এসেছি খাওয়া দাওয়া করে, রান্না টান্না করে খাওয়া দাওয়া করে সব কাজ টাজ কমপ্লিট করে চলে এসেছি। তো এখানে জমিটা চাষ দেওয়া হবে, তো চাষ দেওয়ার সময় তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো, ঠিক আছে? তো চলো আবার দেখা হচ্ছে পরে। দেখো মাঠের কাজ কমপ্লিট, চাষ দেওয়া হয়ে গেছে। তো এতটাই গরম লেগেছিলো মানে ওখানে আবার একটু কাজ টাজ কিছু একটু করতে হলো, তার জন্য গরম লেগে গেছিলো ওখানে। তা আবার দেখো পাখা নিতে এসেছিলাম, একটু হাওয়া খেলাম বসে, এখন সবাই বসে আছে, ঠিক আছে? তো আমি এখন একটু বাড়ি যাচ্ছি, একটু রান্না করতে হবে আবার, তার জন্য বাড়ি যাচ্ছি। বাড়িতে তো খুব গরম, তাও যেতে হবে, তো যাচ্ছি দেখুন। দেখো বাড়িতে যাচ্ছি, চলো দেখো কি হচ্ছে।